আজকে কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা ছবি বারবার আমার চোখের সামনে আসছে। আমি জানি না আপনারা কজন ফেসবুকে যান, কে এগুলা দেখেন, কিন্তু এই চিত্রটা বারবার আমার চোখের সামনে আসছে। একটা মহিলা, মাথার মধ্যে হিজাব নাই, কোনো কিছু নাই, দেখেই বোঝা যায় দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। ওই মহিলাটার হাতে কুকুর যেরকম বেঁধে রাখে একটা চেইন, ওই রকম একটা চেইন তার হাতে, পেছনে একটা মানুষ, সে ঠিক মতো কুকুর যেভাবে হামাগুড়ি দেয় মাটিতে ঠিক সেইভাবে হামাগুড়ি দিচ্ছে। ওই লোকটার গলার মধ্যে, কুকুরের গলায় যেরকম চেইন বাঁধা থাকে, ওই লোকটার গলার মধ্যে এরকম চেইন বাঁধা। কেউ দেখেছেন এটা? কেউ দেখেছেন? এই যে এক ভাই দেখেছেন। আজকে কয়েকদিন থেকেই এই বিষয়টা, এই ছবিটা ফেসবুকে ঘুরতেছে। আমি বিষয়টা সম্পর্কে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। আমি দেখলাম যে এইটা আসলে আমাদের বাংলাদেশের কালচার না, এটা মুসলমানের কালচার না। আপনি দেখেছেন? এই যে উনি ফেসবুকে আমাকে দেখাচ্ছেন, ঢাকার হাতির ঝিলে সুন্দর মনোরম জায়গা বাংলাদেশ সরকার বানিয়েছে, আমাদের আর্মিরা বানিয়েছেন, সেই হাতির ঝিলে একজন মহিলার হাতে একটা কুকুরের একটা শিকল, সেই কুকুরের এই শিকলের শেষ মাথাটা একজন মানুষের গলায় বাঁধা, ওই মানুষটা হাফ প্যান্ট পরা, এইখানে আবার গার্ড লাগানো, সে হামাগুড়ি কুকুর যেভাবে চলাফেরা করে ঠিক এইভাবে চলাফেরা করছে। আমি গুগলে গিয়ে এটা সম্পর্কে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। হিউম্যান পাফ, কুকুর মানব, হিউম্যান পাফ, কুকুর মানব নামে আমি সার্চ দিলাম, দিয়ে দেখলাম এইটা আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের, আরব জাহানের মুসলমানদের কালচার এইটা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিশ্চয়ই আমি আল্লাহ মানব জাতিকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কোথা থেকে আসলো আমি রিসার্চ করে দেখলাম, এটা ইউরোপ আমেরিকাতে এটা চলছে, দেদারসে চলছে। কিছু কিছু মানুষ তাদের মানব জীবনের উপরে তাদের বিতৃষ্ণা চলে এসেছে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশাগ্রস্ত হয়ে মানুষের যে জীবন আছে সেই জীবনের প্রতি তাদের হতাশা চলে এসেছে। তো তারা কি করবে? এই মানব জীবন আর তাদের ভালো লাগে না, তারা এখন কুকুরের মতো জিন্দেগি যাপন করবে। বলেন না আউযুবিল্লাহ। এই ইউরোপিয়ান আমেরিকানরা সমকামিতার মতো ভয়ানক জঘন্য জিনিসকে তারা লিগালাইজ করে ফেলেছে। সমকামিতা, নারীতে নারীতে অবৈধ কাজ, অশ্লীল কাজ, পুরুষে পুরুষে অশ্লীল কাজ, এইটাকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইউরোপ আমেরিকাতে নারী বিয়ে হচ্ছে, পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত আলাইহি সালাতু ওয়াসসালামের কওমকে কুরআন মাজিদে বলা হয়েছে, এই সমকামিতার অপরাধে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত সাগর ডেড সিতে ডুবিয়ে দিয়েছিলেন। এই সমকামিতা এত জঘন্য একটা অপরাধ, আজকে ইউরোপ আমেরিকাতে এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে গিয়ে জীবন যাপন করতে করতে তারা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে, এখন তাদের আর মানব জীবন ভালো লাগে না, মানুষের মতো জিন্দেগানি তাদের ভালো লাগে না। এই জিন্দেগানি যাপন করতে করতে তারা বোর্ড, তারা ক্লান্ত হয়ে গেছে, একঘেয়েমি চলে এসেছে। কারণ ইউরোপ আমেরিকাতে অবাধ সেক্স, 12-13 বছর বয়সেই তারা এই অশ্লীল কাজ শুরু করে দেয়। একটা বয়সে সমকামিতা, গে, লেসবিয়ান, সকল কিছু শেষ, টাকা পয়সার কোনো কিছুর কোনো অভাব নাই, যখন যা চায় তাই আছে, জীবনের উপরে তাদের এক সময় বিতৃষ্ণা চলে আসে। কারণ কি? তাদের জীবনে আল্লাহ নাই, তাদের জীবনে রাসূল নাই, তাদের জীবনে কুরআন নাই, তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে এই সকল কোনো কিছু নাই। এক সময় তারা জীবনের অর্থ হারিয়ে ফেলে, লাইফ বিকামস মিনিংলেস, জীবন তাদের কি অর্থহীন হয়ে যায়। তখন তারা কি, মানুষের আশরাফুল মাখলুকাতের জীবন, সর্বশ্রেষ্ঠ জীবন রেখে কুকুরের নিকৃষ্ট জীবন তারা যাপন করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমার ইউরোপ আমেরিকাতে আমার কিছু যায় আসে না,
ইউরোপ আমেরিকানরা কি করলো, তাতে আমার কিছু যায় আসে না। ইউরোপিয়ান আমেরিকানরা 37% মানুষ ডিপ্রেশনের ঔষধ খায়, হতাশার ঔষধ, তারা মানসিকভাবে অসুস্থ। কিন্তু সেই বিষয়গুলো এখন আমাদের সমাজে চলে আসছে। ইউরোপ আমেরিকার যে অশ্লীল ফাহেশ খারাপ যে বিষয়গুলো, সেগুলো আমাদের মাঝে চলে আসছে। কিন্তু তাদের সমাজে অনেক ভালো ভালো জিনিস আছে, সেই বিষয়গুলো আমাদের সমাজে আসে না। একজন, আমি 2 বছর ইংল্যান্ডে ছিলাম, ইউরোপিয়ানদের জীবন আমি খুব কাছে থেকে দেখে এসেছি। ইউরোপিয়ান আমেরিকানরা মিথ্যা কথা বলে না, আর আমরা মুসলমান হয়ে এখন মুখ খুললেই মিথ্যা। আমাদের দয়াল নবীর লকব কি ছিল? আস-সাদিকুল আমিন। দয়াল নবীর লকব কি ছিল? সাদিকুল আমিন, চরম সত্যবাদী, চরম আমানতদার। মক্কার কাফের কুরাইশরা দয়াল নবীর জীবন, দয়াল নবীর হায়াতে জিন্দেগি রিসার্চ করে মক্কার কাফের কুরাইশরা দয়াল নবীকে টাইটেল দিয়েছিল, আপনি হচ্ছেন সাদিকুল আমিন। নবুয়তের এলানের আগের কথা, নবুয়তের ঘোষণার আগের কথা। ও নবী, ও মুহাম্মদ, আপনি মিথ্যা কথা বলেন না, আপনার কাছে লক্ষ কোটি টাকা আমানত দিয়েও আবার পাওয়া যায়। আপনি কখনো কাউকে ঠকান না, কারো সঙ্গে প্রতারণা করেন না, আপনার টাইটেল হচ্ছে আস-সাদিকুল আমিন, সত্যবাদী এবং মহা আমানতদার। মক্কার কাফের কুরাইশরা ভালোবেসে আপনার আমার নবীকে সেই টাইটেল দিয়েছিল, সেই নবীর উম্মত হয়ে এখন আমরা যখন মুখ খুলি, মুখ খোলার সাথে সাথে এক গাল ভর্তি মিথ্যা। আমাদের মধ্যে আমানতদারি নাই। দয়াল নবীর যে খাসিয়ত, দয়াল নবীর যে বৈশিষ্ট্য, দয়াল নবীর যে গুণগুলো, সেই গুণগুলো এখন আমাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, ও আমার কামলে ওয়ালা রাসূল, আমি আপনি নবীকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা যারা মডেল যারা খুঁজছো, তোমরা আদর্শ যারা খুঁজছো, তোমরা আদর্শ খুঁজো ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে, তোমরা আদর্শ খুঁজো ফুটবলার মেসি আর রোনালদোর মধ্যে, কিন্তু তরুণ সমাজ, যুব সমাজ, তোমাদের জন্য আদর্শ আছে দয়াল নবীর মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, আদর্শের সবচাইতে উত্তম নমুনা আমার নবীর মধ্যে আছে। যে কাল হাসরের দিন, কাল কেয়ামতের দিন আল্লাহর মুক্তি যে চায়, বেহেশত যে চায়, জান্নাত যে চায়, সে যেন আমার রাসূলের অনুসরণ করে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদের কাছে যত কিছু নিয়ে এসেছেন, সকল কিছুকে তোমরা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সকল কিছু থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমরা মুসলমান জাতি দয়াল নবী যা বলে গেছেন, আমরা এখন ঠিক তার উল্টাটা করছি। আমরা এখন নবীর আদর্শ ছেড়ে দিয়ে, নবীর সুন্নাহ ছেড়ে দিয়ে, নবীর উন্নত আখলাক ছেড়ে দিয়ে, কুরআনের আখলাক ছেড়ে দিয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, তাবেঈনগণ জিজ্ঞেস করেছেন, ও আম্মা জান, দয়াল নবীর আখলাক, দয়াল নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কি কুরআন মাজিদ তেলাওয়াত করো না? কি প্রশ্ন করেছেন? তোমরা কি কুরআন মাজিদ তেলাওয়াত করো না? তাবেঈন বললেন, বালা আম্মা জান, আমরা অবশ্যই কুরআন মাজিদ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কুরআন, আমার নবীর আখলাক ছিল জীবন্ত কুরআন। কুরআনকে আমার দয়াল নবী নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন।
আমরা এখন সেই সুমহান আখলাক, সুমহান চরিত্র বাদ দিয়ে আমরা এখন ইউরোপিয়ান আমেরিকানদের যে আজে বাজে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। আমাদের জীবন এখন হয়ে গেছে একটা রঙ্গমঞ্চ। আমাদের জীবন কি রঙ্গমঞ্চ? অশ্লীলতা ফাহেশ কাজে ভরপুর। নবীর দুরুদ নেই, নবীর সালাম নেই, নবীর আখলাক নেই, নামাজ নেই, রোজা নেই, আল্লাহর ইবাদত নেই, উত্তম আখলাক গুলোর কোনো খবর নেই। আমরা এখন রঙ্গমঞ্চের মধ্যে, অশ্লীলতা ফাহেশ কাজের মধ্যে আমরা এখন ডুবে আছি। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে যদি সুখের করতে হয়, শান্তির করতে হয়, আপনি যদি চান আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার 60-65 বছর বয়সে যখন আপনার শরীরে শক্তি থাকবে না কাজ করার, এই বয়সে আপনি যদি চান আপনার সন্তান আপনার সেবা করবে, এখন থেকে আপনার সন্তানকে দয়াল নবীর আখলাক এবং চরিত্র শিক্ষা দিন। আপনার সন্তানকে মক্তবে পাঠান, কোরআনের শিক্ষা দেন, সুন্নার শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। ওরা বাংলা, অঙ্ক, ইংরেজি যত যাই পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, এইগুলোর প্রয়োজন আছে। জ্ঞান বিজ্ঞানের চর্চারও আমাদের প্রয়োজন আছে নিঃসন্দেহে, কিন্তু আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে কখনো ভুল করবেন না। এখন যদি দিন শিক্ষা না দেন, এমন একটা সময় আসবে আপনার জীবনে তখন শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনার শরীর যেদিন দুর্বল হয়ে যাবে, আপনার সন্তান তখন থাকবে তাগড়া যুবক, বিয়ে করবে, কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত কি? কেয়ামতের আগে সন্তানেরা মাকে ত্যাগ করবে, করে বউয়ের আঁচলের পিছনে পিছনে দৌড়াবে। এটা কেয়ামতের আলামত।